গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও মোটামুটি আছি। এই যে তৈরি করে নিচ্ছি সকালের নাস্তা। বাবু স্কুলে চলে গেছে, বাবু কর্নফ্লেক্স খেয়ে গেছে, আর ওরে নুডলস বানিয়ে দিয়েছিলাম সেটা নিয়ে গেছে, আর এই যে আমাদের জন্য রুটি বানাচ্ছি। বাবু এসে আর রুটি খাবে না, মানে বাবু পেয়ারাটা খুব পছন্দ করে, কিন্তু এখন আমের সিজন তো পেয়ারাটা আর পাওয়া যায় না, তাই মনে করলাম যে বাবু আসলে আম কেটে দেব, আর আমাদের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে না কাইটে অনেক সুন্দর হয়েছে, তাই রুটিগুলো মোটামুটি ভালোই হয়েছে। আমি তেমন গোল করতে পারি না, কিন্তু কি আর করা, মানে আগে তো বানাতেই পারতাম না, এখন তাও যতটুকু পারি। এই যে রুটিগুলো বেলে নিচ্ছি, পাউরুটিও ছিল বাসায়, কিন্তু মা আবার পাউরুটিটা পছন্দ করে না, তাই মনে করলাম যে থাক বাবু আবার নাস্তায় কালকে নিবে, আবার আমরা না হয় কালকে খাবো। আজকে আবার সকাল সকাল উঠে গেছি, মানে বাবু স্কুলে যাওয়ার পর আর ঘুমাইনি। এই যে আমার রুটি বেলা শেষ, এখন রুটিগুলো ভেজে নেব। দেখছেন রুটিটা কেমন, মানে প্রথম রুটিটা সুন্দর হয়নি, এমন গোল হয়নি, তা কি আর করা। খাবো তো আমরাই, তবে আজকে না গ্যাসটা ভালো, তাই রুটিগুলো সুন্দর হয়েছে, মানে রুটিগুলো ফুলছে। রুটিটা যদি না ফুলে তাহলে দেখবেন রুটিটা ভালো লাগে না, কেমন যেন একটু শক্ত শক্ত লাগে। আজকে আবার গ্যাসটা মানে অস্বাভাবিক পরিমাণ, আমাদের বাসার গ্যাসটা না এরকমই, যখন থাকে না তো থাকেই না, আবার যখন আসে তখন একেবারে অস্বাভাবিক পরিমাণে গ্যাস আসছে। এই যে আমি একে একে রুটিগুলো ভেজে নিচ্ছি, মাকেও ডাকতেছি, মা ঘুমাচ্ছে। মার আবার সকালের ঘুমটা খুবই, মানে সে ডায়াবেটিসের রোগী, তারপরে 10টার আগে সে ঘুম থেকেই ওঠে না। মাকে ডাকছি, সে উঠতেছে না। আমার এই যে রুটি ভাজা শেষ, এখন চা বানিয়ে নিচ্ছি, এখন আবার সেই চল মানে পুরাতন রুটিনই চলে আসলাম, সেই আবার দুধ চাই খাচ্ছি, কি আর করা। চা বানিয়ে নিলাম আমার জন্য, মায়ের জন্য, মানে ওর বাবা খায় না, ডিম পোচ করে নিয়েছি আমার আর মায়ের, মা খাচ্ছে পাশে, এই যে আমারটাও, আমার খাওয়া প্রায় শেষ, এখন আমি খেয়ে নেব। এই যে আমাদের নাস্তা খাওয়া শেষ, এর ভিতরে বাবু চলে আসলো, তাই আম কেটে নিয়েছি, আর বাবুর বাবা তাই যে তালের শাঁস ওর কাছে দিয়ে দিয়েছে, এখন এগুলো আমরা খাবো। মানে মার ডায়াবেটিস তো, তাই জন্য আম একটু কমই কাটি, মা আবার খুব পছন্দ করে, কি আর করা। আম খাওয়া শেষ, এখন চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আজকে রুই মাছ রান্না করব, আলু দিয়ে, টমেটো দিয়ে, আর পেঁয়াজ রসুন দিয়ে। আর মনে করলাম যে বাবুর জন্য মানে গলদা চিংড়ি নেই তো, বাগদা চিংড়ি তিনটে নিলাম, আর একটু রুই মাছও খাওয়াবো। রুই মাছ খাওয়াও তো ভালো, কিন্তু বাবু না খেতেই চায় না, সে কোনো মাছই খেতে চায় না, তার ভিতরে আজকে একটা বড় বিপদে পড়েছে। মানে এত বড় মাছে কখনো কাটা থাকে, সে বলে যে তার নাকি গলায় টা কাটা বেচছে, সেই নিয়ে কি কান্না কাটি। এই যে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি, টমেটোটাও ভেজে নিচ্ছি, এখন মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দেব। তারপরে তো আমি বাবুর উপর রাগই করেছি, যে ওর বাবা পরে বললো, মাও বললো, থাক কিছু রাগ করিস না, মানে চিংড়ি মাছই খেয়েছে আর সে মাছ খাই নেই, রুই মাছ খাই নেই, আর রাতে তো আবার সেই ডিম ভাজি খাবি। আলুটা ভেজে নিয়েছিলাম আগে, এখন আলুটাও দিয়ে দিলাম। আর আগে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, ওই যে বাবু আসছিল তখন ওই যে মানে সবজি টবজি কাটাকাটি করছিলাম, এই ফাঁকে ডালটা সেদ্ধ করে নিয়েছি, এখন ডালটা একটু পেঁয়াজ দিয়ে আজকে রান্না করব। এই যে আমার মাছটা হয়ে গেছে, তো মনে করলাম চুলাটা ফাঁকা থাকবে, যেহেতু গ্যাস আছে তাই ভাতটা আজকে আগেই বসিয়ে দিলাম। আমার মাছ রান্না শেষ, এখন করলা ভেজে নেবো। আমাদের এই করলাগুলো না গিফটের, মানে দীপের বাবাকে একজনে দিয়েছে, সেও গেছিল দোহার, মানে সে চাকরি করে সেই ভাবির গ্রামের বাসায়, অনেকগুলো করলা নিয়ে আসছে। তারপরে যে দেশি আম, এই যে ডালটা আমি সোমবার দিয়ে নিচ্ছি, পেঁয়াজের ডাল, করলাটাও ভাজা হয়ে গেছে,
আমার কাশিটা না কমতিছে না, আবার কাশিটা বেড়েছে। যে করলা ভাজি শেষ, এখন চিন্তা করলাম একটু চাশনি করব। কতদিন যাবত করি না, মা না চাশনিটা খুব ভালোবাসে। একটু কালি জিরা সোমবার দিলাম, কালি জিরা না তো সরি সরিষা সোমবার দিলাম, কিন্তু চাশনি রান্না করি না, কা মা তো পছন্দ করে। মানে যেহেতু চাশনিতেও চিনি দিতে হয়, আবার আমিও মোটা হয়ে যাচ্ছি, তাই চাশনিটা কমই করি। মানে থাকলে সামনে থাকলেই খেতে ইচ্ছে করে, আর না থাকলে নাই। সামান্য পরিমাণে চাশনি তৈরি করলাম, করলা ভাজি হয়ে গেছে, তা আমাদের রান্না বান্না শেষ, এখন আমরা খেয়ে নেব। এই চলে আসলাম আবার বিকেলে নাস্তার জন্য। আজকে দুধ খাবো সবাই, কালকে বাবা নুডলস খেয়েছে, আজকে বলছি না বাবা আজকে দুধ খাবো। বাবা আবার বলে যে দুধটা খাওয়াই ভালো। এই দুধটা গরম হয়ে গেছে, এখন বিছানায় নিয়ে আসলাম, আমরা জি বাংলা দেখবো আর এই দুধ খাবো। মার জন্য নিয়ে আসলাম লাক্সেস বিস্কিট, আর আমাদের এই পটে বিস্কিট আছে। এই তো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে আর আমাদের জন্য আশীর্বাদ করবে। আর এই যে জি বাংলা দেখতেছি, তাহলে ভালো থেকো, বাই বাই, টাটা।